উত্তরবঙ্গে খুব মুখরোচক একটি খাবার, সেটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আর সেটা তৈরি করব এই পাতাটা দিয়ে। ভাবছেন যে এটা আবার কি, জংলি পাতা হয়তো বা? জংলি পাতাও বলতে পারেন, কিন্তু এই পাতার একটি বিশিষ্ট নাম আছে, সে নামটা হচ্ছে গন্ধ পাতা। এই পাতাটা থেকে যথেষ্ট পরিমাণে গন্ধ বের হয়। গন্ধ বের হলেও এটা দিয়ে যখন বড়া তৈরি করা হবে, বড়া তৈরি করার পর কিন্তু এ পাতা থেকে আর কোনো প্রকারই গন্ধ থাকে না। প্রচণ্ড টেস্ট হয় এই বড়া পাতার বড়াটা অ্যাকচুয়ালি। আর এই পাতাটা দেখতে কিন্তু কিছুটা পান পাতার মতো হলেও পান পাতাটা হয় গোল, আর এই পাতাটা একটু লম্বাটে টাইপের হয়। দেখতে পাচ্ছেন পাতাটা কেমন? আর পাতাটা থেকে কিন্তু এখনও প্রচণ্ড গন্ধ আসছে। একটু উদ্ভট টাইপের গন্ধ হলেও পাতাটা খেতে কিন্তু অনেক মজা, পাতাটা বড়া বানিয়ে খেতে কিন্তু অনেক মজা। এই পাতাটা অ্যাকচুয়ালি সব অঞ্চলেই কম বেশি দেখা যায়, কিন্তু এটার গুণাবলী সম্পর্কে শুধু উত্তরবঙ্গের মানুষেরা চিনে থাকে, আর এটা ব্যবহার বা খাওয়ার সম্বন্ধেও শুধু উত্তরবঙ্গের মানুষেরাই চিনে থাকে। যারা উত্তরবঙ্গের মানুষ তারাই শুধু জানে এটার গুণাবলী। আর আজ আমি তৈরি করছি এই পাতাটা দিয়ে বড়া তৈরি করব। কুকিং স্টুডিও মায়ের আঁচল লেখাটির নিচে রেড কালার সাবস্ক্রাইব লেখা অংশটাতে ক্লিক করুন, সাথে সাথে একটি বেল আইকন আসবে, সেটাতেও ক্লিক করুন। হয়ে গেছে। তার জন্য প্রথমেই আমি ডাল থেকে শুধু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন করে, জাস্ট এরকম করে জাস্ট পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। মাঝের এই ডালটা আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু এই পাতাগুলো নিয়েছি আমি। এখন আমি এই পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরা দিয়ে নিব। পাতাগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভালো করে পরিষ্কার করে আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নিব। তার আগে আমি এখানে মসুরি ডাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর নিয়ে নিয়েছি ভাতের চাল মেজারমেন্ট কাপের 1 কাপ। দুটোই এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 2 ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখবো এগুলো। তারপর আমি পানিতে ভিজিয়ে রাখার পর 2 ঘন্টা পর আমি এটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিব, কিন্তু খুব ভালোভাবে মিহি করে পেস্ট তৈরি করব না, হালকাভাবে একটু দানা দানা থাকবে তেমন করে পেস্ট তৈরি করে নিব। এখন আমি এই পাতাগুলো কুচি কুচি করে কেটে নিব, ঠিক এমন করে কুচি কুচি করে আমি পাতাগুলো কেটে নিব, যেমন করে আমরা শাক কাটি। এই যে এরকম করে কুচি কুচি করে আমি এই পাতাগুলো কেটে নিব। সবগুলো পাতা আমি এভাবে কেটে নিব। এখন সবগুলো পাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই পাতাগুলো ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিব। এরকম একটি ব্লেন্ডারের জারের মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য একটু পানি। পানির পরিমাণটা খুবই সামান্য দিব। ঠিক এরকম করে পানি দিয়ে আর পাতা দিয়ে আমি বারে বারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব এ পাতাগুলোর। আমি ব্লেন্ডারে ডাল, চাল আর পাতা 3টা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারই করে নিয়েছি। আমি ডালের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি আগেই বলে দিয়েছিলাম যে ডালটা যখন আপনার ব্লেন্ডারে বা শিলপাটা বেটে নেবেন তখন একদম মিহি করা যাবে না, একটু হালকা দানা দানা ভাব থাকবে, সেরকম করে পেস্ট তৈরি করে নেবেন। আর চালের কনসিস্টেন্সিটাও কিন্তু একই থাকবে, সেম একটু দানা দানা থাকবে, চালটাও পুরোপুরি মিহি হবে না। যাই হোক, এভাবেই পেস্ট তৈরি করে নেবেন। আর পাতাটা কিন্তু একেবারেই মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে একটু পানি দিয়ে, যেটা যেমনটা দেখিয়ে দিয়েছিলাম। দেখতেই পারলেন একেবারেই মিহিভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। পাতাটা পেস্ট তৈরি করে নেওয়ার পর আমার এটা মেজারমেন্ট হয়েছে, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পাতার পেস্টটা হয়েছে। আর ডালটা আমি যখন শুকনো কাঁচা ডালটা নিয়েছিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ, তারপর ভিজিয়ে তারপরে যখন পেস্ট তৈরি করে নিয়েছি তখন ফুলে একটু পেস্ট তৈরি করে নেওয়ার পর একটু বেশি হয়ে গেছে, যাই হোক একটু বেশি হয়ে গেছে এখন। আর চালটাও সেম ওই রকমই হয়েছে, একটু ফুলে বা বাটার পর বা পেস্ট তৈরি করে নেওয়ার পর একটু বেশি হয়ে গেছে। যাই হোক দুইটাই একটু পেস্ট তৈরি করে নেওয়ার পর একটু বেশি হয়ে গেছে, চালটাও আর ডালটাও।
আর পাতার পেস্টটার কথা বললাম, মেজারমেন্ট কাপের 1 কাপ পেস্ট তৈরি করে নেওয়ার পর, আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ, এখানে কাঁচামরিচ নিয়েছি মেজারমেন্ট টেবিল চামচের 3 টেবিল চামচের মতো, আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। ঝালটা অ্যাকচুয়ালি নিজেদের টেস্টের উপর নির্ভর করে, অনেকে বেশি খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি এখানে নিয়েছি আদা রসুন পেস্ট 1 চা চামচ, আর এখানে আছে হলুদ আর মরিচ গুঁড়া একসাথেই নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি আমি এখানে লবণ। এখন আমি এগুলো সব উপকরণ আমি একসাথে মাখিয়ে নিব, আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমেই যে চালের পেস্টটা ছিল আমার সেটা আগে নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি ডালের যে পেস্টটা ছিল সেই ডালের পেস্টগুলো নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি পাতার পেস্টটা, পাতা যে পেস্ট করে রেখেছিলাম সেগুলো সব নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, সবগুলোই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচিগুলো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট আর লবণ। এখন আমি সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, সব যেন একসাথে ভালোভাবে মিশে যায়। আমার ভালোভাবে সব মাখা হয়ে গেছে, সুন্দর করে আমি সব কিছু মেখে নিয়েছি একবারে। আমি যে উপকরণগুলো দেখিয়েছি সেই উপকরণগুলো দিয়েই জাস্ট মেখে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব, ভাজার জন্য চলে যাব। তেলটা যখন আমার গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি বড়ার মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি, এভাবে একটি চামচ দিয়ে, এভাবে দিয়ে চামচের সাইডটা দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে, পাতলা করে দিতে হবে। এই বড়াটা একটু পাতলা করে না দিলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয় না, তাই এভাবেই চেষ্টা করবেন যে গোল করে চামচের মতো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এভাবে নিয়ে তারপর এভাবে দেওয়ার পর চামচের পিছন সাইডটা দিয়ে একটুখানি মেলে দিতে হবে, তাহলে পাতলা হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি, যে কয়েকটা এই কড়াই প্যানের মধ্যে ধরে যাবে। সে বড়ার এক সাইডটা যখন হয়ে যাবে তখন আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার এক সাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার চলে এসেছে। এটা একটু কালচে কালারই হয়, যেহেতু পাতাটা সবুজ এর জন্য একটু কালচে কালারই হয়, ভাজার পর কালচে কালারই হয়ে যায়। এখন আমি সবগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। পেছন পাশটাও আমার হয়ে গেছে, এখন আমি একটি ঝাঁঝরি দিয়ে বড়াগুলো উঠিয়ে নিব। উঠিয়ে একটি কিচেন টাওয়াল বা টিস্যুতে উঠিয়ে নিতে হবে, যাতে করে বাড়তি তেলগুলো টিস্যুতে চুষে নেয়। এমন করেই আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গন্ধ পাতার বড়া, দেখতে পাচ্ছেন আমি সব ভেজে আপনাদের সামনে ডেকোরেট করে নিয়েছি। আর এটা কিন্তু একটু ডিপ ফ্রাই করা হয় বড়াটা, এর জন্য এইরকম কালচে দেখা যাচ্ছে। আর যতটা ভিডিওতে কালচে দেখা যাচ্ছে এতটাই কিন্তু কালচে হয়নি, ভিডিওর কারণে কিন্তু একটু কালচে ভাবটা একটু বেশি বোঝা যাচ্ছে। যাই হোক, একটু ডিপ ফ্রাই করে ফেলবেন বেশি করে। আর হলো ভিতরটা আপনারা একটু খেয়াল করুন যে এখনও সবুজ আছে, আর এটা কিন্তু ভালোভাবে একদম ভেতরটা সেদ্ধ হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। যদি আপনারা এটা পাতাটা যদি বাজারে কিনতে পান তাহলে কিন্তু এটা বাসায় এনে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন এই ভিন্নধর্মী বড়াটা। আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আশা করি আমার সাথে সাথে আপনাদেরও অনেক ভালো লাগবে, আর আমাকে লাইক দিতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে। আর প্লিজ আমার চ্যানেলটাতে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।